মো ফরিদপুরে বাবা ছিলেন বড় উকিল বিপ্লবী বিপিনচন্দ্র পালের ঘনিষ্ঠ বিপ্লবীদের ফাঁসির আদেশের বিপক্ষে তাদের হয়ে তিনি মামলা লড়তেন আর তার মা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্নেহধন্য ব্রিটিশ বিরোধী জনসভায় উদ্বোধনী গান গাইতেন তার মা তাদের বাড়িতে বিপ্লবীদের যাতায়াত লেগেই থাকতো এমন মানুষেরা আসতেন যাদের পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে তাই তাদের বাড়িতে পুলিশের তল্লাশি প্রায়ই হতো এসব দেখতে দেখতেই বড় হয়েছিলেন তিনি আর ছোট থেকেই ছিলেন রাজনৈতিকভাবে সচেতন তার প্রত্যেকটি ছবিতেই ফুটে উঠেছে এই রাজনৈতিক সচেতনতা ষাটের দশকের মাঝামাঝি বা শেষ থেকে সারা সত্তর দশকের কাল কলকাতা কিংবা তার সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা অনবরত উঠে আসত তার সিনেমায় আকাশকুসুম ইন্টারভিউ কলকাতা একাত্তর পদাতিক কোরাস এর মতন সাদা ছবিতে তিনি দেখিয়েছেন বাঙালি মধ্যবিত্ত জীবনের স্বপ্ন বা স্বপ্ন ভঙ্গের কাহিনী নকশাল আন্দোলন থেকে জরুরি অবস্থা অব্দি বামপন্থী আন্দোলনের শক্তি ও দুর্বলতার ইতিহাসও উঠে 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 এসেছে 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 তার ছবিতে শোষণ ইতিহাস সন্ত্রাসের কথা তিনি প্রায়ই বলতেন ছোট থেকেই আমি পুলিশ দেখেছি জীবনের মসৃণতার অভাব দেখানোর জন্য সৃষ্টি করতেন টেকনিক্যাল জৌলুসের অভাব আর মাধ্যম সম্পর্কে অসম্ভব ধারণা ছিল তার কেননা তা ছাড়া এই কাজ প্রায় অসম্ভব তাঁর ভুবনসম ছবি ভাবনার জগৎটাকেই উল্টে দিয়েছিল একেবারে প্রচণ্ড ধূমপান করতেন মুখে একটা সিগারেট নিয়ে সামনের মানুষের কাছে চাইতেন দেশলাই দেশলাই বাক্স নিয়ে পরে সেটা পকেটে রেখে দিতেন যে দেশলাই বাক্স দিত সে আর লজ্জায় চাইতে পারত না যখন শুটিংয়ের পর বাড়ি ফিরতেন পকেটে থাকত দশ বারোটি দেশলাই বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় ছবি করতেন ওড়িয়ায় মাটির মনীষ তেলেগুতে ওকা উড়ি কথা কিংবা হিন্দিতে ভুবন সোম এক আধুরি কাহানি মৃগয়া খণ্ডহর জেনেসিস এক তিন আচানক প্রত্যেকটাই নিজস্বতায় অনন্য বলতেন আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনি কেন এত বিভিন্ন ভাষায় ছবি করেন আমি বলি আমি দারিদ্র নিয়ে ছবি করি আফ্রিকাতে গিয়ে সোহাইলি ভাষায় ছবি করতেও আমার কোনো অসুবিধে হবে না যদি আমি ফিজিক্যাল গুলো ধরতে পারি যেটা সব সময় সারফেসে থাকে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ অর্জন করেছেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ উপাধি দাদা সাহেব ফালকে পুরস্কার তার ওকাউড়ি কথা দেখে মুক্ত হয়েছিলেন সত্যজিৎ রায় তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন যেন ওকাউড়ি কথা দেখলাম খুব ভালো লাগল একেবারে হিংসে করার মতন একটা ছবি বানিয়েছে স্বয়ং সত্যজিৎ রায় যার ছবিকে এমন উচ্চাসনে রাখেন তাঁর সম্পর্কে বাড়তি আর কী বা বলার আছে টেলিফিল্ম শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি বাদ দিলে তার পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্মের সংখ্যা খুব বেশি নয় মাত্র সাতাশটি কিন্তু তার এক একটা সিনেমা এক একটা অধ্যায় আসুন বাংলার গর্ব মহান প্রতিভাশালী সেই চিত্র পরিচালক সেনকে আমরা সমবেত শ্রদ্ধা জানাই